আসসালামু আলাইকুম। আজকে আসলাম সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। আমার লাইফে পরীক্ষা দিলাম, কিন্তু এটা যদি মনে করেন ওই নবীন চবির দেন তাহলে তো আর রেজাল্ট হয়ে যাবে। একটা ব্লগ বানায় ইউটিউবে ছেড়ে দিবি পরীক্ষা রে। টিকটকে না ইউটিউবে ভাই পরীক্ষা দিলাম ভাই। এই যে পরীক্ষা দিয়েছে ভাই, লোক একটু কথা কই। আসসালামু আলাইকুম। পরীক্ষা ভালো হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে। চাকরি হবে ইনশাআল্লাহ আশা করি, তবে বাদ বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও পরীক্ষা দিয়ে দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে পরীক্ষা পাস করতে পারি ইনশাআল্লাহ। আমার 95 ইনশাআল্লাহ। হ্যাঁ চাকরি, একটা চাকরির জন্য দেখেন কত মানুষ। বয়স আছে যতদিন, চাকরির পরীক্ষা দিয়ে যাব ততদিন। বয়স শেষ আর চাকরির জন্য বলবো না, আর পরীক্ষাও দিব না। বয়স আছে যতদিন চাকরি দিব পরীক্ষা দিব ততদিন, বয়স শেষ আর পরীক্ষা দিব না ইনশাআল্লাহ। দেখান দেখান আজকে দুর্নীতি দমন কমিশনে আজকে একটা পরীক্ষা দিলাম, পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। কিন্তু এরকম পরীক্ষা আরও অনেকগুলোই দিতেছি, সরকারি চাকরি পর্যন্ত পরীক্ষা অনেকগুলোই দিলাম। তো দিতে দিতে দেখা যাক, চাকরি যদি নসিবে থাকে হবে ইনশাআল্লাহ। আজকে এই যে আপনাদের দেখালাম, মানে আমি আরও কয়েকটা দিয়ে অ্যাপ্লাই করছি কিন্তু কথা ওইটা না। কথা হইল বয়স আছে যতদিন, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাব ততদিন ইনশাআল্লাহ। ব্লগটা আপনারা দেখলে ভালো লাগলে কিছু বললেন, কমেন্ট বক্সে যে কিছু লিখেন, লেখার পরে ইনশাআল্লাহ কথা হবে। এই যে কত মানুষ, চাকরির পোস্টিং হইল মাত্র 30 জন, চাকরির পোস্টিং 30 জন কিন্তু পরীক্ষা দিছে প্রায় 3,500-এর উপরে। 3,500-এর উপরে আমরা পরীক্ষা দিছি, নিবে মাত্র 35 জন। যাক এর মধ্যে দেখা যাক ইনশাআল্লাহ। যাক আজকে একটা ব্লগ বানালাম, ব্লগটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি কোনো মন্তব্য থাকে, ভিডিওটা ভালো হয় নাই, কারো ভালো লাগছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কিছু লেখালেখি করবেন যাতে আমি উৎসাহ পাই। যাক ইনশাআল্লাহ, স্লোগান একটাই থাকবে, বয়স আছে যতদিন, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাব ততদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।